দিল্লিতে বিজেপিকে হারিয়ে আপের জয়ে আসানসোলে আইএনটিটিইউসির বিজয় উৎসব। আসানসোলের ভগৎ সিং মোড় থেকে বিএনআর মোড় পর্যন্ত হলো মিছিল। বিএনআর মোড়ে বাজি ফাটিয়ে চলল উল্লাস। দিল্লির জনতাকে আমরা সালাম করছি। দিল্লিতে বিজেপির সাফায়া হয়ে গেছে। এর আগে ঝাড়খণ্ড হয়ে কিন্তু বিজেপি হেরেছিল, লজ্জা হয়নি, দিল্লি তো হেরেছে। ওরা স্বপ্ন দেখছিল যে আমরা পশ্চিমবঙ্গতে যাচ্ছে, এখানে ভালো ভ্রমণ পাবো, কিন্তু পশ্চিমবঙ্গতে স্বপ্ন দেখতে ছেড়ে দাও। দিল্লির জনতা তোমাকে যে রাস্তা দেখিয়েছে ওর থেকে খারাপ রাস্তা এবার পশ্চিমবঙ্গের জনতা তোমাকে দেখাবে। মানুষকে শুধু হ্যারাসমেন্ট করেছে বিজেপি। এই যে নরেন্দ্র মোদী, অমিত শাহ, এনআরসি, কখন ক্যাপ, এই যে লোককে যে পরেশান করেছেন, যে হয়রান করেছেন, উনাকে এবার হিন্দুস্তান থেকে পালাতে হবে। আগামী দিনে পশ্চিমবঙ্গেও বিজেপি খারাপ রেজাল্ট করবে বলে দাবি আইএনটিটিইউসির নেতার। আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট, এনএম নিউজ। ময়লা ফেলছেন? জানেন তো কোন ময়লা কোন বাক্সে ফেলবেন? আপনার পদক্ষেপ, আপনার পরিচয়। গ্রিন সিটি, ক্লিন সিটি। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়। বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।